নোয়াখালীর ভাষাঞ্চরে দ্বিতীয় দফায় যাওয়া রোহিঙ্গারা নতুন জায়গায় নতুন দিন শুরু করেছেন। এ নিয়ে বিস্তারিত জানতে সামিয়া রহমান প্রিমার কাছে যাচ্ছি, তিনি আছেন ভাষাঞ্চরে। প্রিমা, দ্বিতীয় দফায় বসতি করা রোহিঙ্গারা কি বলছেন, জানাবেন বিস্তারিত। জি, 1804 জন রোহিঙ্গা এসেছেন, তাদের আজকে নতুন সকাল, নতুন জনপদে তাদের নতুন সকালটি আজকে শুরু হয়েছে। আমরা দেখেছি তাই সেখানে আসলে সকালটি নেমেছে আর অনেক আগেই। এখানে যারা আছেন তারা বলছেন মিয়ানমারে তারা কবে যাবেন সে যাত্রা সেটি হয়তো অনেকটা অনিশ্চিত, তবে এর আগ পর্যন্ত তারা আসলে এখানেই থাকতে চান, কারণ তাদের এই জায়গা ভালো লেগেছে। এবং সকাল থেকে আমরা যেটা দেখলাম যে শিশু কিশোর এখানে খেলতে বের হয়ে গেছেন, তারা সবাই একই সাথে গল্প করছেন, চা খাচ্ছেন, এবং তাদেরকে তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের আসলে নতুন জনপদটি তাদেরকে তাদের আসলেই খুব ভালো লেগেছে। আমি এখানে একটু এখানে কারোর সাথে একটু কথা বলতে চাই যে তাদের মুখ থেকে শুনি যে আপনাদের কেমন লাগছে নতুন সকালটি আজকে নতুন জায়গায়। আমাদের ভালো লাগতেছে আজকে যে আমরা এখানে যে এত সুন্দর বাড়ি দেবে বা আমাদেরকে সরকার এভাবে সেবা দেবে সেটা আমরা ওখানে থাকতে আশা করিনি। ওখানে যে সময় আসার সময় আমাদের ক্যাম্প টু ইস্তে চেয়েছে, সে স্যার যেভাবে বলছিল সেভাবে এখানে আমাদেরকে নবাহান নিয়ে আসে, তীর্থ আছে, স্যারের আছে, হ্যাঁ সবাই আমাদেরকে শুনলো। আমার ইনশাল্লাহ খুব ভালো লাগে কক্সবাজার থেকে, আমার অনেক এখানে ভালো লাগে দেখার জায়গা, কত সুন্দর বড়, এখানে হাল চাষ করা যাবে, খাবারও অনেক ভালো, ছেলে মেয়ে খেলতে পারতেছে। আপনি শুনছিলেন যে তারা বলছেন যে তারা আসলে এখানে জীবিকার সন্ধানটিও চান, এখানে তারা চাষবাস করতে চান, গবাদি পশু লালন পালন এখানে সুবিধা রয়েছে, কৃষি জমি আবাদের সুবিধা রয়েছে, সব কিছু মিলে তারা আইটি বিষয়ে যেটি আরিফ জানিয়েছেন যে এবার যারা এসেছেন তারা বেশিরভাগই এর আগে যারা এসেছেন তাদের ঘনিষ্ঠজন, তাদের আত্মীয় স্বজন, তারা তাদের উপর ভরসা রেখে তারা এখানে এসেছেন, এবং তারা ঠিক যে ভরসাটি রেখেছিলেন তারা এসে সেটি নিশ্চয়তাই দেখছেন এখানে, এবং সব কিছু মিলে তারা আশাবাদী তাদের এখানকার দিনগুলো ভালো কাটবে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। তো আরিফ, এ ছিল আমার কাছে রোহিঙ্গাদের নতুন জনপদে নতুন দিনের খবর। আরিফ।